এই জিনিসটা অনেক জরুরি শির কিন্তু অনেক ভয়ঙ্কর শিরক হচ্ছে ভয়ঙ্কর ইমান বিধ্বংসী মারণাস্ত্র এই যদি আপনি করে ফেলেন আপনার সব শেষ এজন্য কথা জন্য ইমান বিধ্বংসী মারণাস্ত্র এইডস এর চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যান্সার নাই ঠিক কিনা বিশ্ব বলেন বললেন মিন দাবি বিন নামাল

আমরা বলি ও আল্লাহ ওমান আমিল আল মুশ্রিকিন আমরা শির করি আবার যখন আমরা হজ করতে যাই ইজার পরে রিদা পরে হজের জন্য যাই আল্লাহ বলে হজ পরে করিস আগে বল শিরক করস কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক কালা শারীক আল্লাহ কালাব্বাই ও আল্লাহ কোন শরীক করি না কোন শিরক করি না কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন ইনল্লাহ লায়া গফেরু আইয়া শ্বরক বিহী মা গফেরু মাদুনা দলিকালিমহিয়া সা আল্লাহ চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারেন শুধু শির্খের গুনা ছাড়া কোন গুনা ছাড়া 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 আরো জোরে বলেন আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শির্খের গুনা মাফ করেন এইজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন পাহাড় পরিমাণ গুনা নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও ওই গুনার মধ্যে যদি শিরকের গুনা না থাকে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুনা এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে আল্লাহ এজন্য আল্লাহ ফরমান লাইন ইন আশরাকতা লা ইয়াহবাতান না না মিনাল খাসিরিন যদি কোন ক্রমে শির করে ফেল তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে এজন্য শির করা যাবে শির মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহর নামে কাউরে ডাকা আল্লাহর মতো কাউরে কোতাবান মনে করা এটা হচ্ছে শির বুঝতে পেরেছেন শির হল মহা পাপ সব পাপের বাপ এটা হচ্ছে শির এটা কি শির করা যাবে শির তিন ধরনের কথাগুলো কঠিন সহজে বুঝালে বুঝবেন সহজ করে কইতে আমায় কহজে সহজ সহজ করে করে যায় না কওয়া সহজে বুঝাচ্ছি কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে শুনতেছেন তো তিন প্রকার প্রথমে শির দুই প্রকার শির কে আকবর শির কে আজগার কে মানে বড় শির এই শির করলে আপনি মশরেক আবার নতুন করে কালিমা পড়তে হবে এটা তিন ধরনের শির ফির রুবু বিয়া রব হিসাবে মানতে হবে একজনকে তিনি কে আল্লাহরে ছাড়া যদি অন্য কাউরে রব মানেন আপনি মুমিন না মুশ্রিক এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রব্বুক আপনি যদি কোন জানি না কোনি আসে না নাই আপনার বলতে হবে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব পড়েন আমার রব রবের নামে যদি শির করেন ফেরাউন বলেছিল আনা রব কুমুল আলা আমি বড় রব আমি বড় খোদা আল্লাহ কয় তুই হুদা এজন্য সাগরের মধ্যে সুবাই কে কে এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে দুই নাম্বার শিরকুফিল অবদিয়া এবাদত হবে একজনের তিনি কে এখন আপনি মসজিদেও যে আল্লাহরে শেষ দা দেন আবার দরগায় যে মাজার যেও আপনি শেষ দাদেন দেন আপনি মমিন না মাজারে যে অনেক মহিলারা শেষ দা দেয় আছে না নাই কয় ছেলের জন্য বাবার কাছে গেছি বাবার দরবারে যায় বাবা নাকি ছেলে দিব মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায় আচ্ছা কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন দরবারে গেছিল হ্যাঁ ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় গাবি যে প্রতি বছর বাসুর দেয় গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইল কথা কি বুঝেন একটু বিবেক খাটা এই যে কুকুরের বাচ্চা হয় ছাগলের বাচ্চা এরা তো কোন মাজারে যে মানত করলো না এদের কে বাচ্চা দিল কে তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারে দিতে পারে না ইহেবুলিমাই ইশাউ ইনাফা ওয়াহাবুলিমাই ইশাউ যুকুর আও জউই জুহুম জু করানৌয়াইনা সাওয়াই জ আলু মাইয়া শও আকিমা ইন হু আলিমু কদি তিনি যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে কে এই ছেলে মেয়ে যদি চাইতে হয় যাবেন কার কাছে তিন নাম্বারে আর শিরকুফিল আসমাই ও সিফাত আল্লাহর সিফাতি নাম যদি কারো সাথে লাগান আমার আল্লাহর নাম হলো গৌসুলা আজম মানে মহান সাহায্যকারী এখন আব্দুল কাদের জিলানিরে যদি বলেন গৌসে পাক আপনি মমিন না মুশ্রিক খবরদার আল্লাহ হচ্ছে গৌসুলাজ আজম আল্লাহকে গৌসুল আজম এটা আল্লাহর নাম আল গৌস আল আজম আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর অলি ছিলেন অলিরে অলি বলে ডাকবেন

এরা এক একজন স্ট্রাগল করেছেন অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য খবরদার আল্লাহর নামের সাথে আল্লাহর মত করে কাউরে ডাকা যাবে না কোন ধরনের শির করা যাবে না এটা গেল শিরকে আকবর এবার আসেন শিরকে আজগর শিরকে আজগর হচ্ছে ছোট শির কি শির কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না কিন্তু কবিরা গুনাহ হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন আপনি শির করে ফেললেন বিশ্ব নেই বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হস করেছে নামার আগে হাজিনা লেখলে উনি সেই তেওড়ে আসে না নাই আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তা আপনি তো নামাজও পড়েন নামেরা কি মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আর স এম আল মুজাক কি আলহাজ কুতুবুদ্দিন কারণ আপনি নামাজ পড়েন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হজটা লাগান কেন কপাল পোড়া হজ করেছেন আল্লাহর জন্য খবরদার কোনোদিন নামেরা কে আলহাজ লাগাবেন না লাগাবেন হজ করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য আপনি যে হজ করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কা দেন এটা নামের আগে লাগান কা আমল গুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয় জাহান নামের অতল গহবরে একটা জায়গা আছে ওই জায়গাটা আগুনের এত তেজ খোদ জাহান ওই জায়গা থেকে সত্তর বার দিনে পানা চায় সাহাবারা বললেন ওই জায়গায় কারা যাবে বিশ্বনবী বললেন যারা লোক দেখানো আমল করবে তারা যাবে এজন্য রিয়া করা যাবে কয়টা বলবো শিরকুল আজগার অনেক তারপরে আছে আল হালাফ বি গাইর আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কিরা কাটা আমাদের দেশে এগুলো আছে না নাই কয় মাথার কসম টুপির কসম বিদ্যার কসম মায়ের দুধের কসম মসজিদের কসম কোরআনের কসম কোন কিছুর নামে কসম কাটা যাবে না একজনের নাম ছাড়া তিনি কে আল্লাহ মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা যদি আপনার কসম কাটতেই হয় কোন কাজে একজনের নামে কাটবেন তিনি কে আপনি বলবেন আল্লাহর কসম আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফা কি আছে বারবার নয় কোন একটা বিষয়কে এমসাইজ করার জন্য গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না বিচারে সালিসে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য তখন আপনি কসম কাটবেন একজনের নামে তিনি কে আল্লাহর নামে আপনি কসম কাটবেন আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে